বাদে ব্লগ শ্যুট করছি, দুদিন একটু অসুস্থ ছিলাম, সে কারণে সেরকম ভিডিও শ্যুট করা হয়নি। তো এখন চা টা খাওয়া হয়ে গেছে, উঠেছি একটু লেটে, এই 8টার সময় উঠেছি, বেসিক্যালি 8টার সময় উঠি না আমি, 8টা একটু আগে উঠি। তো যাই হোক, ঘুরে ঘুরে শরীরটা একটু খুবই মানে খারাপ ছিল, তো যার কারণে আজকে একটু ইচ্ছা করেই দেরি করে উঠেছি। উঠে চা টা খাওয়া হয়ে গেছে, এখন রান্নার কাজে লেগেছি, এখন করছি টিফিন। তো টিফিনে হচ্ছে আজকে বরবটি আলু দিয়ে করছি। ওইদিকে রান্না হচ্ছে, আর এইদিকে খুব সুন্দর একটা সকালবেলা খালি পেটে এরকম গরম জল দিয়ে চিয়া সিডস আর লেবুর রস দিয়ে যে ড্রিঙ্কসটা খাই, দুজনেই খাই, এটা কিন্তু মানে শরীরের পক্ষে ভীষণ উপকার। শুনেছি নাকি ডায়াবেটিক পেশেন্টদের জন্য ভালো, তারপর ওয়েট লসের জন্য কিন্তু ভীষণ ভালো। তো এটা এখন দুজনের জন্য ওইদিকে আমার বরবটি আলু পোস্ত রেডি হয়ে গেছে, আর এখানে জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ড্রিঙ্কসটা খাচ্ছি যেটা বানালাম। এই জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে না সকালবেলা কি সুন্দর হাওয়া আসে, আর হালকা রোদ রোদও আসে, একদম সকালবেলার যে রোদটা, যেটা ভিটামিন ডি পাওয়া যায়, সেই রোদটা কিন্তু এই জানলা থেকে আমার আসে। আর এইখানটায় দাঁড়িয়ে থাকলে অনেকগুলো পায়রাও বেশ আছে, ওদের মধ্যে বিভিন্ন ঝগড়া ঝাঁটি হয়, কলতান হয়, যেগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। রিসুর নতুন ইনস্ট্রুমেন্ট এসছে, গিটার। রিসু এখন এখানে বাজানো প্র্যাকটিস করছে, অনেক দিনের শখ ছিল রিসুর গিটারে। রিসু তোর গিটারটা দেখিয়ে দে, এই যে এখন আপাতত ল্যাপটপ মানে ইউটিউব দেখে দেখে ও প্রাইমারি লেভেলটা শেখার চেষ্টা করছে আর কি। তো রিসুকে দুদিন আগে এখানে একটা ইনস্টিটিউট আছে যেখানে গান শেখায়, নাচ শেখায়, খুব মানে বড় ইনস্টিটিউটটা দেখলাম। তো সেখানে গিটার ওর শেখার শখ ছিল, তো সেখানে গিটারও শেখায়, তো সেখানে ভর্তি করার কথা ভেবেছি, ভর্তি করা হয়নি, এই বৃহস্পতিবার ভাবছি গিয়ে ভর্তি করে দেব। তো তার আগে গিটার কিনতে হবে, তো কালকে ওর বাবা একটা গিটার কিনে নিয়ে এসছে, তো সেই থেকে ওটা নিয়েই কালকে রাতেও টুম টুম করে বাজাচ্ছিল, আজকেও সকালে পড়ে ঠোরে তারপরে গিটার নিয়ে বসেছে। আসলে ওর মানে মানে ধৈর্য হচ্ছে না কতক্ষণে গিয়ে ও গিটার শিখবে, তার আগেই ও প্রাইমারি লেভেলটা একটু শেখার চেষ্টা করছে আর কি। প্রথম প্রথম শখ থাকলে যা হয়, আমাদের কোনো কিছু তো শখ থাকলে যা হয়। প্রথম আমার যেমন মনে আছে, আমি যখন প্রথম ছোট ছিলাম গান শিখবো, তো তার আগে হারমোনিয়াম বাবা নিয়ে এসেছিলো, তো হারমোনিয়ামটা নিয়ে এসে ওই অনেক ছোটো বয়স থেকেই আমি গান শিখেছি, হ্যাঁ অনেক ছোটো বয়স থেকেই গান প্র্যাকটিস করেছি, শিখেছি। তো ওই হারমোনিয়ামের ব্লো অব্দি হাত যেত না, হারমোনিয়ামের ব্লো অব্দি হাত পৌঁছাতো, তো হারমোনিয়ামের রিডের উপর হাত পৌঁছাতো না, তো এরকমভাবে অনেক স্মৃতি আছে ছোটোবেলা। তো যাই হোক, প্রথম প্রথম সব কিছু শিখতে বেশ ভালোই লাগে, ইন্টারেস্ট লাগে। তো এসব কতদিন অবধি ইন্টারেস্ট থাকবে জানি না, আপাতত তো ভালোই দেখছি ইন্টারেস্ট আছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেজে গেছে 3টে, এখন কাটছি হচ্ছে তরমুজ। সেদিনকে যেটা আনলাম না সেটা তরমুজটা অনেকদিন কাটা হয় না, দুদিন আগে এনেছি, রবিবার এনেছি, তা এখন কেটে দেখি এটা কীরকম কী মিষ্টি, কতটা কী লাল। আর তরমুজ সাধারণত ফ্রিজে রেখে খেতেই ভালো লাগে ঠান্ডা, কিন্তু এখন যা গলার অবস্থা, ওরকম ফ্রিজে রেখে যদি খাই তাহলে আরও অবস্থা খারাপ হয়ে যাবে, আবার মানে কাশিটা সবে একটু কমেছে আবার বেড়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তরমুজটা আমি কাটতেই পারছি না, এই ছুরিটা তো বিশেষ ধার নেই অ্যামাজন থেকে। একটা
বেজে গেছে হচ্ছে 7:10, এখন বেরোচ্ছি হচ্ছে মেলাতে। সেই দিন যে বেরিয়েছিলাম না, ঝড় বৃষ্টি হলো, মেলায় যেতে পারলাম না। তো গতকাল ঝড় বৃষ্টি হয়নি, কিন্তু গতকাল শরীরটা ঠিক ভালো ছিল না বলে যাইনি। তো আজকেও ঝড় বৃষ্টি নেই সেরকম, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এখন যাব হচ্ছে রিশু আর আমি ওই মেলাতে। আর ওই প্রতিবারই যেরকম হয়, মেলা থেকে একটু কাছেই হচ্ছে মিস্টার মল্লিকের অফিস, তো ফোন করে দেবো, ওরও কাজ টাজ হয়ে যাবে, তারপরে একসাথে ফিরবো। তো রিশু আর আমি মেলাতে ঘুরবো, আর টুকটাক কিছু কেনাকাটি আছে, দেখি পছন্দ মতো কিছু পাই কি না, রান্নাঘরেরই মেনলি, তো সেসবের জন্যই মেনলি যাচ্ছি। তো এখন বেরোই, যাবো হচ্ছে অটোতে। আমরা এসে গেছি মেলাতে, এতদিন তো ওখানকার মেলা দেখতাম, এখানকার মেলা ফার্স্ট টাইম দেখি। কিরকম ওখানের মতনই দোকান পার্টি, সবই ওখানকার মতনই ব্যাপার স্যাপার হচ্ছে, তবে কিছু কিছু নতুন কিছু দেখতে পাচ্ছি। এখানে যেরকম একটা সেলফি স্ট্যান্ড সেই করেছে, সেই হয় না এখানে স্টেজে দাঁড়িয়ে সেই রাউন্ড রাউন্ড ঘোরে, সেই রকম বিশেষ সেলফি স্ট্যান্ড এটা করবি। এখানে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে, কোনো একটা স্কুলের প্রোগ্রাম হচ্ছে। আর এখানে যেরকম বাচ্চাদের সমস্ত কিছু রাইডসগুলো হয় সেই রকমই বসেছে। তো এইখানে আমার কাজ হচ্ছে এইসব প্লেট প্লেট সিরামিকের জিনিসপত্র দেখা, তো সেই দিকেই যাই। বাচ্চা মেয়েটা কি সুন্দর রিলস বানাচ্ছে সেলফি স্টিক করে। আর এখানে ঝিরিঝিরি বৃষ্টি নেমে গেছে, যেটার ভয় করছিলাম ব্যাস সেটাই হয়ে গেছে, হালকা ঝিরিঝিরি বৃষ্টি নেমে গেছে, এরপর জোর নেমে যাবে। আর একটা ভেলপুরি নিয়েছি, ভেলপুরি খাবো, আর ওই টুকটাক কিছু জিনিস নিয়েছি, আরও দেখছি দেখবো কি। এর মতো বৃষ্টি নেমে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, হয়ে গেছে আমাদের মেলা ঘোরা, জোর বৃষ্টি নেমে গেছে। ওইদিকে মিস্টার মল্লিকও আসছে, এখন বেরিয়েই যাচ্ছি, এরপর আরও জোর বৃষ্টি নেমে গেলে ব্যাস মুশকিল হয়ে যাবে। এইগুলো দেখতে কি ভালো লাগছে, কিন্তু বহু দাম। আরে এত বড় নিয়েও কি করবো ফ্লাওয়ার পটগুলো। আর এখানে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে, কিন্তু হলে কি হবে, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে, ঝিরিঝিরি ফার্স্টে পড়ছিল, এখন বেশ জোরা পড়া শুরু হয়ে গেছে। আমার এই সেলফি স্টিকগুলো করতে খুব ইচ্ছা করছে। এখানে ওখানে একটা বাচ্চা কি সুন্দর নাচছিল, যাই হোক এখন বেরিয়ে যাই, আবার আসবো। এখন সবাই ঢাকা শুরু করে দিয়েছে, বাচ্চাদের এই রাইডটা আমার নতুনত্ব লাগলো একদম, এই রাইডটা আমি কোনোদিন দেখি। বেরিয়ে গেছি মেলা থেকে, এবার এই পাশ দিয়ে মিস্টার মল্লিক আসবে, তো বেরিয়ে যাব। দেখো ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে, গাড়ির লাইটে বোঝা যাচ্ছে। এই বাবা বলছিল পেট্রোল পাম্প কোথায় রে, পেট্রোল পাম্প আবার কোথায়? মেলায় আশেপাশে করো, ওই যে আসছে দেখেছি আমি।
এসেছে। চলো তো, দেখতেই পেলে বৃষ্টি নেমে গেল, এই কারণে মেলায় বেশিক্ষণ ঘুরতে পারলাম না। আরও কিছু টুকটাক নেওয়ার ইচ্ছা ছিল, একটু ঘুরে ঘুরে দেখতাম, সেই আর সুযোগ আর হলো না। দেখি আবার এর মধ্যে যেতে পারি কি না, কেন কি হোলি অবধি বোধ হয় মেলাটা থাকবে। তো দুটো সার্ভিং বোল এনেছি, এই যে দুটো সার্ভিং বোল এনেছি, এটা একটা ব্ল্যাক কালারের আর একটা হোয়াইট কালারের। কিছু স্ন্যাক্স জাতীয় কিছু বানালে এর মধ্যে দিয়ে মানে সার্ভ করলে বেশ দেখতে ভালো লাগে। আর এই স্পুনগুলো এনেছি, স্পুন এখানে বেশি ছিল না, তো এই স্পুনগুলো এনেছি। তো এই আপাতত এনেছি, তো আরও কিছু নেওয়ার ইচ্ছা ছিল, তো যাই হোক সেগুলো হলো না। এবার হলো না, যদি যাই আবার সামনে তো তখন নিয়ে আসবো। তো এই হলো গিয়ে আমার মেলার বাজার। আর বেলপুরি এনেছি, আদা খেয়েছি, আদা এখন অল্প অল্প বাকি আছে, ওটা খাবো, ভালোই করেছে বেলপুরিটা। আর এখন ভাত বসাবো, 9টা বেজে গেছে, কিছুক্ষণ পর ভাত বসাবো। তো এইগুলো গিয়ে, আর আজকে মাছ চচ্চড়ি করেছি, যে বরবটি আলু পোস্ত করেছি, সেটাই আছে রাতে। আর